সুপ্রভাত বন্ধুরা, কাকলি নন্দন মহলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে সানডে নয় সেটা তো বলাই বাহুল্য, কিন্তু দেখে তো বুঝতেই পারছো যে চিকেন রান্নার আয়োজন চলছে। হ্যাঁ, চিকেন রান্না তো করবো অবশ্যই, কিন্তু তোমাদের সাথে কিন্তু আজকে একটা জরুরি কথাও বলবো। ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। হ্যাঁ, আমার অবশ্য একটুখানি অ্যালার্জি হয়েছে দেখেই বুঝতে পারছো, তো চলো ঘুলে মারো, ওর মতন হয়ে যাক আর আমি আমার মতন ব্লগ বানিয়ে যাই। আজকে এখন বাজে ঘড়িতে 12:05, সুতরাং সকালটা বলেছি যে খুব খারাপ করিনি। আর এই যে আজকে আমার সাথে আছে লাল্টু বাবু, তো লাল্টু আজকে একটা খুব মজার কথা বলছে। করছো তুমি একটু বলো, স্টুডিও লাইটটা ঠিক করে দিচ্ছি, এদিকে ঘুরে বলো, ওদিকে ঘুরে তো সময় আছে, স্টুডিও লাইটটা ঠিক করে দিচ্ছি, স্টুডিও লাইট বলছে যে আমার স্টুডিওটা, বলছে তোমার স্টুডিওটা একটু খারাপ হয়ে গেছে, তা বলছে যে তোমার আজকে স্টুডিওটা আমি ঠিক করে দিই। স্টুডিওতে আমি কি করব, নাচ করব নাকি শুটিং করব? এগুলো ঝুলে আছে, এগুলো বিচ্ছিরি লাগে দেখতে। আচ্ছা দেখিয়ে দি একবার, দাঁড়াও তুমি হাত দিও না, সরাও, আমি দেখিয়ে দি একবার। বলছে গেটআপ চেঞ্জ করে দিয়েছি তোমার, দেখো এই যে মানে কিছু কিছু লাইট আর কি মাঝখান থেকে বন্ধ হয়ে গেছিল, সেটাও ঠিক কেটে গেছিল, ওই লাইট, ওই যে নীল, ওই যে নীল রঙের লাইটটা, ওইটা কেটে গেছিল, ওইটা লাগানো হয়েছে নতুন ঘড়িটা। আচ্ছা তারপরে এই যে এইটা কোনটা জানো, ওই কোনারটা, বাস একদম, এই যে দেখা যাচ্ছে না হালকা হালকা কালার, এই যে এইটা হালকা পিঙ্ক, এইটা, হ্যাঁ এইটা, এইগুলোকে নতুন করে লাগানো হলো। তো চলো এখন অফ করি, দাঁড়াও লাইট অফ করে দেখাই কেমন লাগছে। ও কি লাগছে, কি লাগছে গো। তো আজকে সকালবেলা একটা খুব মজার ঘটনা ঘটেছে, দাঁড়া চলো বসি তারপরে বলি। দেখো চোখ দুটোর আগে অবস্থা দেখাই তোমাদের, যার জন্য আমি এ দেখো বুঝেছ কেন হয়েছে এটা, কারণ সকালবেলা উঠে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়াতে আমি এতটা খেয়াল করিনি, আমি চা খেতে খেতে খালি চোখ চুল করছি, তা লাল্টু আমাকে বলছে ওই যে বৃষ্টি হচ্ছে না তার জন্য তোমার, আমি হ্যাঁ তুমি ঠিক বলেছো। তো তো যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু একদম ভুলে যাবে না, ঠিক আছে? আর যারা আমার মাই ডিয়ার, আমার জানেমান, আমার সাথে আছো, আমাকে এতটা ভালোবাসা দাও, এতটা ভরসা করো, তাদেরকে তো মন ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা, আর কি বলবো। তো চলো এবার মজার কথাটা বলি, সেটা হচ্ছে আজকে সকালবেলা মানে কালকে রাত্রি থেকেই আমাদের আমার যে লাইটারটা, গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছে। এবার সকালবেলা লাল্টু বেরিয়েছে বাজারে গেছিল একটু, আজকে আমাদের বাজার করার কোনো প্রয়োজন ছিল না, কারণ চিকেন আনা হয়েছিল, সানডেতে আমরা চিকেন খাইনি, কারণ তিতলি বলছিল যে আজকে চিকেন খেতে ইচ্ছে করছে না, সেই জন্য চিকেন রান্না করিনি। আর গতকাল গেছে সোমবার, লাস্ট শ্রাবণ মাসের সোমবার গেছে, তা হ্যাঁ নিরামিষ আমি খাইনি, আমি মিথ্যে কথা বলবো না, নিরামিষ খাইনি, কিন্তু সেই দিনকে চিকেনটা খাওয়াটাও আমি ঠিক ঠিক বলে মনে করিনি। তো আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন, চলো যে দেখি নেই, দেখো চিকেন রান্না হচ্ছে আমাদের চিকেন। আর লালটুকে আমি বললাম কেন, কারণ আমি বললাম যে যাও তুমি দেখো একটু বাজারে, না সবসময় ভালো মাছ পাওয়া যায় না আমাদের এখানে। রবিবার দিন বাজারে গিয়েছিল, কিন্তু রবিবার দিন বাজারে গিয়ে সেরকম মাছ ও ঠিক কায়দা করতে পারেনি, মানে প্রথমত রবিবার যেহেতু সানডে ছুটির দিন, তো প্রচুর মাছের দাম আর সেভাবে মাছ ওঠেনি। তো আজকেও বাজারে গিয়েছিল মাছের জন্য, কিন্তু আজকে মোহরমের জন্য হয়তো সেরকমভাবে বাজারে মাছ ওঠেনি। তো আজকে কিছু ভোলা মাছ নিয়ে চলে এসেছে, তো ভোলা মাছটা রেখে দিয়েছি ফ্রিজে, সরি। তো রান্না করবো চিকেন, হ্যাঁ যেটা বলছিলাম, এবার লাইটারটা নিয়ে গেছে, এবার আমি তো জ্বালাতে পারছি না, মাকে বললাম যে দেশলাই কাঠি দাও, মা বললো আমার কাছে দেশলাই কাঠি নেই, তো নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার পায়ের সমস্যার জন্য আমার ওপরে গিয়ে লাইটার নিয়ে আসা বা কিছু মানে কি বলবো একটু অসুবিধার মধ্যে ছিল, বাদ দাও আনিনি। তা ভাবলাম চলো একটুখানি না হয় আড্ডা মেরে নি, আর আমি তো আড্ডা মারতে কতটা ভালোবাসি সেটা তোমাদের থেকে ভালো কেউ জানে বাজারে। আর আমার একটা সুবর্ণ সুযোগ ছিল, সেটা হচ্ছে আমার লাইটার নেই, সুতরাং আমি গ্যাস জ্বালাবো কেমন করে, বড় অজুহাত না, আমি কি করলাম তিতলি আর আমি দুজনে মিলে চুলটিয়ে আড্ডা মেরে নিলাম। আর যখন লাল্টু এলো তখন বললাম কি জানো তো লাইটার ছিল না, তো তাই জন্য আমি টিফিন বানাতে পারলাম না। তো লাল্টু আমাকে বলছে কি বলেছো, বলছে ভেরি গুড, এটা তুমি কাজের কাজ করেছো, লাইটার নেই তুমি কিভাবে টিফিন বানাবে, এর থেকে ভালো কিছু হতেই পারে না। ওই যে লাল্টুর টাক দেখা যাচ্ছে, লাল্টুর টাক আছে কিন্তু টাকা নেই, কেন টাক থাকলে শুনেছি টাকাই যে, তোমার যখন টাক আছে তোমার টাকাও জোগাড় করতে লাগবে, আমি কিছু শুনতে চাই না, করবে এ কথা কথা কথা, শোনো না শোনো না শোনো না, ব্যাংকে দেখো গোপগুলো কিরকম সাদা ভবভাবে ঘুমায়, বলছে কি এগুলোকে রং করো, বলে না আমার রং করলে অ্যালার্জি হবে,
ওর আসল কথা রং করলে অ্যালার্জি হবে না, কুড়ে এগুলোকে রং করতে গেলে সময় লাগবে, তো সেই জন্য রং করবে না। সেই দিনকে আবার তুমি কুড়ে না, তুমি কুড়ে না ওগুলো রং করো না কিসের জন্য তুমি বলো? আমি ওকে বলছি কি যে জানো তো ছেলেদের, ছেলেদের বিশেষ করে ছেলেদের যখন এই 40 বছর, ওর তো 50 বছর বয়স হয়ে গেছে, আমি যে তোমার এখন একটা প্রেম করা দরকার, যদি তুমি এখন একটা প্রেম করো তাহলে তোমার এই চুলে রং, গুফে রং, এগুলো তোমার করতে ইচ্ছা করবে। অল্প বয়সে মার খাই নি তো, বেশি বয়সে মার খাচ্ছি। কেন অল্প বয়সে তুমি প্রেম করনি? অল্প বয়সে মার খাইনি। হ্যাঁ তা এখন কেন মার খাবে? তুমি প্রেম করলে এখন মার খাবে? বুড়ো বয়সে না, সব থেকে বড় কথা প্রেম করতে গেলে তো পয়সা লাগবে। তোমার কি পার্থ দাদার মতন পার্থ, তোমাদের তো আমাদের পার্থ স্যারের মতন পয়সা নেই, সুতরাং তোমার জন্য তো সুন্দরী মহিলা জুটবেও না তোমার, তাই না বলো? জুটার দরকারও নেই। তার মানে তুমি বলতে চাইছো তুমি আমাকে নিয়ে হ্যাপি? হ্যাঁ, এটা কি ক্যামেরার সামনে বলছে নাকি অফ ক্যামেরা তো বলবে? সব সময় বলবে। কি বলো, কাকে বলো? আমাকে তো বলো না, তোমাকেই তো বলো। আমাকে বলো কি মিথ্যা কথা বলে? সেই দিনকে দিদলি দুপুরবেলা ছিল না বাড়িতে, একটু বেরিয়েছিল ওর বন্ধুদের সাথে। এবার যেদিনকে আর কি ওই যে সুইসাইডের ঘটনাটা বললাম, আমার সেদিনকে এতটা আপসেট ছিলাম, আমার মনটা এতটা খারাপ ছিল, আমি ওকে বললাম কি আমি আজকে না দিদলি থাকলে দিদলি আর আমি তো শুই একসাথে, আমি ওকে বললাম দুপুরবেলা শোনো না বলছি আমার না মনটা কেমন খারাপ লাগছে, আমি তোমার পাশ দিচ্ছি তুমি শুই। বলছি হ্যাঁ শোনো না, শোনো আসো আসো বলে আমি তো শুইছি। উম্মা মানুষ কি করে, শুলে দুটো কথা তো বলে, যে দুটো সুখের কথা বলি আমি। এবার কি ওই দিক ঘুরে তাড়াতাড়ি ওই দিক ঘুরে ঘুমিয়ে বললো, তার কারণ আছে জানে, ওর কারণটা হচ্ছে ও জানে যে আমার পাশে শুয়েছে, তার মানে ও হয় আমাকে বলবে তুমি একটা ভূতের গল্প বলো, আর না হলে নিজে আমাকে ভূতের গল্প বলা শুরু করবে। তার জন্য কি করছে, ভূতের গল্প শুনলে ওর হাসি পায়। তো যেটাই বলছিলাম, এবার জানে যে এবার প্যাচাল পাটা শুরু করবে, বলবে ভূতের গল্প বলে না তোমাদের ওখানকার, ওদের ওখানকার জায়গাটা না সত্যি কথা, আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমি ওইখানে পছন্দ করি না যাওয়াটা, আমার ভালো লাগে না ওখানে গেলে, আমি ওনাকে ভীষণ পরিমাণে মিস করি, কারণ আমি গেলেই না উনি এত খুশি হতেন, ওনার যে সেই হাসিটা, আর সব থেকে বড়ো কথা মানে কি আমাকে খেতে দেবে কি করবে মানে উনি ভেবে পেতেন না, তো ওই ওই মানে কি বলুন ওই আন্তরিকতাটা, ওই ভালোবাসাটা ওর ওখানে, মানে ওদের পাশের বাড়িতে আর কি ওর কাকি, মানে আমার কাকি শাশুড়ি আর কি, কাকি ঠাকি আছে, তারা বলে কাকুলি আসবি আসিস না কেন, তো শাশুড়ি নেই তো কি আছে, আমরা তো আছি, অবশ্যই ওনারা আছে, ওনারা আমাকে অনেক ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে, কিন্তু আমার শাশুড়ি যে ভালোবাসাটা বাস্তব, সে ওনার যে সেই চাউনি, ওনার যে সেই হাসি, আমি যখন চলে আসতাম আমার পিছন পিছন আসা, সেগুলো তো পাবো না, আর সেগুলো আমি নতুন করে মনেও করতে চাই না, তার জন্য যাই না। কিন্তু ওইখানে গেলে না, আর যদি আমার শাশুড়ি আজকে বেঁচে থাকতেন আমি ওনার মুখ থেকে শোনাতাম যে কি ভয়ের ভয়ের কথা যে ওখানে আছে, উনি যে নিজে কত কিছু মানে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তা বলার নয়। কপাল খারাপ আমারও তোমাদেরও। তো চলো, আজকে তো আমি প্রথমেই মানে ভিডিও শুরুর প্রথমেই তোমাদেরকে বলেছি যে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। না আজকে কোনো গল্প শোনাতে তোমাদের আসেনি, কিন্তু আজকে যে কথাটা তোমাদেরকে বলবো সেই কথাটা কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ, যেগুলো মানে আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন। সুখে থাকাটা অবশ্যই আমাদের হাতে নেই, আমরা চাইলেই কিন্তু সুখে থাকতে পারি না, কিন্তু আমরা সতর্কতা তো অবলম্বন করতেই পারি, তাই না? ধরো বৃষ্টি হচ্ছে খুব জোরে, আমরা জানি যে হয়তো এই বৃষ্টিতে আমরা ভিজে যাব, তবুও কিন্তু আমরা একটা ছাতা খাটিয়ে নিই, তাই না? আমরা তো সবাই জানি যে আমরা এক না এক দিন মরে যাব, আমরা কেউ কিন্তু অমর নই, তবুও তো আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি, মানে যতদিন বেঁচে থাকবো অন্তত ভালোভাবে বেঁচে থাকতে চাই আমরা, তাই না? তো এই ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু জিনিস কিন্তু জরুরি, সেই জিনিসগুলোর মধ্যে পড়ে হচ্ছে একটা সুন্দর বাসস্থান মানে পরিবেশ, একটা সুন্দর পরিবার, আর সব থেকে বেশি জরুরি কোনটা, সেটা হচ্ছে একটা মনের মতন স্বামী কিংবা স্ত্রী, মানে ছেলেদের জন্য স্ত্রী আর মেয়েদের জন্য স্বামী, তাই তো? কিন্তু আমরা চাইলেই কি মনের মতন স্বামী বা স্ত্রী সবাই পাই? কিন্তু মনের মতন স্বামী বা স্ত্রী যারা পায় তাদের জন্য জীবনটা যেমন স্বর্গ হয়ে যায়, আর যারা মনের মতন স্বামী বা স্ত্রী পায় না, জীবনে চলার পথে জীবন সঙ্গিনীটা বা সঙ্গীটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু তার জীবন নরকের চাইতে কোনো অংশে কম হয় না। আগের দিনে শুনেছি কুষ্টি বিচার করে বিয়ে দেওয়া হতো, অনেকেই সেটাকে পরে হাসির ছলে উড়িয়ে দিয়েছিলেন,
মানে এখন আর কি অনেকে সেটা মানে না, বলে যে কুষ্টি বিচার করার আগে মেয়েদের বা ছেলেদের এইডসের পরীক্ষাটা করে নেওয়া জরুরি। অবশ্যই সেটা জরুরি, কিন্তু কুষ্টি বিচার করাটা কিন্তু ফেলে দেওয়াটা মনে হয় না খুব বুদ্ধিমানের কাজ, সেটাও কিন্তু অবশ্যই জরুরি। কারণ আমাদের যে গুরুজনরা আছেন না, যে শাস্ত্রগুলো আমাদের জন্য তৈরি করেছেন বা মেনে এসেছেন, সেগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয় কোনোটাই। এখনকার দিনে দেখাশোনা করে কিন্তু বিয়ে থা খুব কমই হয়, বেশিরভাগই কিন্তু প্রেম ঘটিত, মানে নিজেরাই পছন্দ করে বিয়ে করা হয়। সেক্ষেত্রে যদি কারোর কাউকে মন থেকে ভালো লেগে যায়, ভালোবেসে ফেলে, তখন কি সে তাকে বলবে পরের দিন তুমি তোমার কুষ্টিটা নিয়ে এসো, আমি আগে বিচার করে দেখবো জ্যোতিষীকে দিয়ে, তারপর তোমাকে আমি ভালোবাসবো। এইভাবে তো মন কখনোই আদান প্রদান করা যায় না, তাই না? কিন্তু আমরা যখন একটা জামা কিনতে যাই দোকানে পুজোর সময় হোক, বা এখন তো আমরা নানান সময় অনলাইনে যখন একটা জামা কাপড়ও কিনি, তখনও কিন্তু সেটা সম্বন্ধে আমরা ভালোভাবে মানে জেনে নিই আর কি দেখি, রিভিউ দেখি, তার কতটা মানে রেটিং আছে দেখি, তারপরে কে কীরকম রিভিউ দিয়েছে, আসল কেমন, নকল কেমন। কিন্তু সেই জামাটা কিন্তু আমরা সারা জীবন পরে থাকব না, কিছু দিন হয়তো ব্যবহার করব, কিন্তু আমাদের যে জীবনসঙ্গীটা বা সঙ্গিনীটা তাকে নিয়ে কিন্তু আমাকে আজীবন চলতে হবে। তাহলে সেই জায়গায় এতটা অনীহা কেন থাকবে আমাদের? অবশ্যই ভালোবাসা যার ধর্ম বা তার ঠিকুচি কুষ্টি বিচার করে হয় না, কিন্তু ভালোবাসা করার পরে, বিয়ে করার পরে যদি সেই সংসারটা নাই টিকলো, তাহলে সেই ভালোবাসা করে লাভটা কী হলো? জীবন তো একটা, তাই না? সেই জীবনটা যদি ভালোবাসা করার পরে, বিয়ে করার পরে একটা নরকে পরিবর্তন হয়, তাহলে সেই জায়গায় সেই পরিস্থিতিটা আসার আগে কি আমাদের একটু খুঁটিয়ে দেখলে খুব ক্ষতি হয়? তো আজকে আমার বিষয় হচ্ছে যে একটা ছেলেকে কি দেখে একটা মেয়ের বিয়ে করা উচিত, তার সরকারি চাকরি, তার ভালো পরিবার, নাকি তার ভালো রকম ব্যাংক ব্যালেন্স, কোনটা? যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি বলবো অবশ্যই সবার আগে দেখা উচিত তার চরিত্র। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, একটা মানুষের চরিত্রের থেকে বড় কিছু আর হতে পারে না। সব কিছু হয়তো আমরা রিপু করতে পারি, ধুয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু চরিত্র এমন জিনিস, সেটার থেকে বড় অহংকার, সেটার থেকে বড় অলংকার আর কিছু হতে পারে না। তো একটা ছেলের, মেয়েরও অবশ্য একটা মেয়েরও চরিত্রটা দেখা উচিত, কিন্তু আমি যেহেতু আজকে ছেলেদের নিয়ে কথা বলছি, মানে একটা মেয়ের কীরকম স্বামী নির্বাচন করা উচিত, কীরকম ছেলেকে বিয়ে করা উচিত, তাহলে আমি সেক্ষেত্রে বলবো অবশ্যই সেই ছেলেটার চরিত্রটা বিচার করা, মানে যাচাই করে নেওয়া উচিত যে ছেলেটা কেমন, সে বড়দেরকে কতটা সম্মান করে, ছোটদের সাথে সে কীরকম ব্যবহার করে, তার সমবয়সী বন্ধুবান্ধবদের সাথে তার সম্পর্কটা কীরকম, সেগুলো যদি একটু জেনে নেওয়া যায়, তাহলে বলবো যে একটা ছেলেকে দেখে কি সেটা বোঝা যায়। তাহলে একটু তার বাবার দিকে খবর কিন্তু নিতেই হবে। কথায় বলে না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। বাবার সাথে কিন্তু কাকা, বাবা, জ্যাঠা, এই মানে এইসব ব্যক্তিত্বগুলোর সাথে কিন্তু একটা ছেলের চরিত্রের অনেকখানি মিল থাকে। হ্যাঁ, তার মানে যে সব সময় মিলে যাবে তা নয়, সাধুর ঘরেও অনেক সময় চোর হয়, আবার চোরের ঘরেও সাধু হয়, সেটা তো ব্যতিক্রম। কিন্তু আমরা তো সেই ব্যতিক্রমে যাব না, আমরা দেখব যেটা সহজভাবে চলছে। তো সান হয়ে গেছে আমার, দেখেই বুঝতে পারছো, সান করে এসেই কিন্তু আমি শশা ঠশাগুলো কেটে নিলাম, আর আমার চিকেনও রেডি হয়ে গেছে। হ্যাঁ, আরও একটা জিনিস আছে, খাবার টেবিলে আর নিয়ে যাচ্ছি না তোমাদেরকে, দেখো আমার চোখটার জন্য আমার ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না, তিতি খুব হাসছে দেখে, ও আমার পেছনে লেগে খুব মজা পায়। দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো এটা কি বলতো, এটা হচ্ছে পটলের খোসা বাটা। ব্যাপারটা হয়েছে কি, আমি এটা গতকাল করেছিলাম, তা পুরোটা খাইনি, কিছুটা ছিল ফ্রিজে রেখে দিলাম, গরমটা করলাম কিরম ভাবে, যখন ভাতটা আমি করছিলাম ভাতের হাঁড়ির ওপরে ওটা বসিয়ে রেখেছিলাম একটা ঢাকনা দিয়ে, বেশ গরম হয়ে গেছিল, তারপরে যখন ভাতটা হয়ে গেল ওই ভাতের গরম হাঁড়িটার ভেতরে বাটিটা ঢুকিয়ে রেখে দিয়েছি, এবার আমি যখন খাবো তখন একদম গরম গরম স্বাদটা পাবো। তো চলো খেয়ে দিয়ে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং, উঠে পড়েছি আমরা, দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর লালটু আমার পিছনে লুকিয়ে আছে, কেন লুকিয়ে আছে, ওরই সাদা দাড়ি গোফিন ওর সামনে আসতে চাইছে না, তাই জন্য ও আমার পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। ঘুমোয়নি সত্যি কথা বলতে, শুয়ে শুয়ে একটা ভূতের সিনেমা দেখলাম, খুব ভালো লাগলো সিনেমাটা, নরখাদক সিনেমাটার নাম। এবার ভাবছি বসে বসে যে চাটা তো খাওয়া হয়েছে, যে টিফিন কি খাবার, এদিকে ভূতি চলে এসেছে, দেখো দেখো এই ভূতি চলে এসেছে, লালটুর গলার আওয়াজটা পেয়েছে, এবার চলে আসবে, আয় চলে ভূত, ভূত আয় আয়, দেখো দেখো আসো আসো ভূত আসো,
এসে চলে গেল অন্যদিকে। রসগোল্লার তো কাউকে দরকার হয় না, কিন্তু ভীষণ চেয়ারে ঘুমাচ্ছে। বস বস, কি হয়েছে কি হয়েছে, কি 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 সমস্যা, কি সমস্যা, শুনি শুনি শুনি, কি সমস্যা তোমার, কি সমস্যা? ওখানে হাই বলেছো, বলো গুড ইভিনিং বলে দাও, বলো গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, নমস্কার নমস্কার নমস্কার, এই এরম বলো, বলো নমস্কার। অভূত অভূত, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও না অভূত। লালটু কই, লালটু কই, কোনটা কোনটা কই কই দেখি, হাই হাই, ও মা ও সারা দেয় বলে, হ্যাঁ এই খিদে পেয়েছে, খাবি, খিদে পেয়েছে, মানে কিচ্ছু জানো না দেখো, ভালো আছিস ভালো আছিস? তো এখন বসে বসে ভাবছি যে কি টিফিন খাওয়া যায়, তাই না? তবে আজকে চাউ চাউ আজ কিছু নেই, ক্যাপসিকাম ট্যাপসিকাম কিছু নেই, কি দিয়ে চাউ বানাবো, ক্যাপসিকাম ফ্যাক্সিকাম কিছু নেই, লালু বলছে ম্যাগি বানাও। তিতি এবার তাকিয়ে রয়েছে আমার দিকে, কোন দিকে যাব আমি, এদিকে এটা বললে এই তাকায়, ওইটা বললে ও তাকায়, আমি কোন দিকে যাব? আমার কোনো কিছুতে সমস্যা নেই, আমাকে যা দেবে আমি তাই খাই, আবে আমি তাই খাবো, আমার কোনো রকম সমস্যা নেই। আমার চোখের ফোলাটা অনেকখানি কমেছে, অনেকখানি, পুরোটা বলবো না, অনেকখানি কমেছে। আর ভূতি লালটু আদর করছে কিন্তু তাতে ওর হচ্ছে না, দেখাই। হ্যাঁ আদর করছে না, আদর করছে না, এ বাবা এ বাবা, ছি ছি ছি, কি আদর করছে না, ভূতি শুয়ে আছে, ছি ছি ছি। তো দেখো শেষ পর্যন্ত ঠিক হলো, আমরা এখন ম্যাগি খাবো। তো চলো দেখো, ম্যাগিটা সেদ্ধ করে খাবো না, সেদ্ধ করে ম্যাগি না করলে ম্যাগিটা একটু বেশিও লাগে, পরিমাণে ম্যাগিটা বেশি লাগে। দেখো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ, আর তার মধ্যে একটু দেবো টমেটো। কাঁচা লঙ্কা নেই ঘরে, একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, পুরনো কিছু শুকনো শুকনো কাঁচা লঙ্কা বোধহয় ফ্রিজে আছে, ওখান থেকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে দিয়ে দেবো। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই, তারপর ফিরে আসছি। দুপুরে যে কথাটা বলতে বলতে তারপরে খেতে চলে গেলাম, তো সেটা এবার এখন শেষ করব। সেটা হচ্ছে আমাদের নিজেদের জীবনের উপরে অবশ্যই হাত নেই, কিন্তু একটু সতর্কতা কিন্তু আমাদের অবলম্বন করতেই হয়। আর সেটা আশা করি আমার ভিডিওটা যারা দেখবে তারা একটু চিন্তা করে দেখবে, যে সব কিছু যখন আমরা এত যাচাই করি, তাহলে যখন আমরা ভালোবাসতে যাই তখন একটু যাচাই করে নিই না কেন, তাহলে কিন্তু অনেক বিপদ থেকে আমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে হয়তো বা রক্ষা করতে পারবো। তারপরে তো রাখে হরি মারে কে, তাই না? আরও একটা কথা আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আমার মতামতের সাথে অনেকের মতামত মিল নাও হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রেডি হয়ে গেছে আমার ম্যাগি, এই বর্ষা বাদলের দিনে অনেক সময় হয় না, বাইরে বেরোতে ইচ্ছা করছে না, অথচ কিছু স্পাইসি খাবার খেতে ইচ্ছা করছে, তখন কিন্তু এই ম্যাগিটার জুড়ি মেলা ভার। মানে আমি যেভাবে বানালাম তোমরা একদিন চেষ্টা করে দেখতেই পারো কেমন লাগে। বলছি তোমার কানে কানে দারুন খেতে, খেয়ে দেখাই একটু। হ্যাঁ তোমাদেরকে একদম অ্যাক্টিং করবো না, যেরকম হয়েছে সেরকমই বলবো। গরম ফাটাফাটি। তো চলো আমার ম্যাগি রেডি হয়ে গেছে, এবার আমি ম্যাগি খাবো, আর ম্যাগি খাওয়ার পরে ভিডিওটাকে এডিট করবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ম্যাগিটা বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। জানি হয়তো জানো অনেকে এরকমভাবে ম্যাগি বানাও, এর মধ্যে একটুখানি যদি পারো একটা ডিম ভেঙে দিও, মানে অমলেট করে, আমি দিলাম না কারণ আমার অ্যালার্জি আছে তোমরা সবাই জানো। তো চলো কালকে আবার দেখা হবে।
ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি থেকো। টাটা।